টাঙ্গাইল পেঁয়াজের হাট থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, পাইকারি আড়তে প্রতিমণ পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে? দাম যে বেড়েছে বলছিলাম, এই দাম বাড়ার কারণটা আসলে কি? ব্যবসায়ীরা কি বলছেন? আমি এখন রয়েছি বরঙ্গাইল পেঁয়াজের হাটে। সপ্তাহে কিন্তু 2 দিন এই জায়গায় হাটটা বসে, সোমবার এবং বৃহস্পতিবার। গত সপ্তাহের তুলনায় কিন্তু আজ যে পেঁয়াজের বাজার, তাতে আমরা দেখতে পেয়েছি যে 400 থেকে 600 টাকা কিন্তু মনে বেড়েছে। তো এক মন পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 4000 থেকে 4200 টাকায়। গত সপ্তাহে সেটা ছিল 3600 থেকে 3800 টাকা, আমরা এরকম জেনেছি। তো আমি কথা বলেছি এখানকার যে আড়তদার এবং খুচরা যারা কৃষক পর্যায়ে নিয়ে আসে, তারা কিন্তু সরাসরি এই আড়তে যে পেঁয়াজগুলো সেগুলো নিয়ে আসেন। তো আড়তদাররা বলছেন যে সরবরাহ কিন্তু কমেছে। তো নতুন পেঁয়াজ আসছে এখন বাজারে, এখন আর বেশ কিছুদিন আগে যে পেঁয়াজগুলো বিক্রি হয়েছিল তখন কিন্তু যে কৃষকরা শুনেছিল যে ভারত থেকে পেঁয়াজ আসছে, আসার জন্য কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জন্য যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু যে কৃষকরা অপরিপক্ক পেঁয়াজ কিন্তু বিক্রি করেছে। তো বেশ পরিমাণ অপরিপক্ক পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ বাজারে থাকার কারণে কিন্তু তখন দামটা এক সপ্তাহ আগে কমে গিয়েছিল। এখন তুলনামূলকভাবে কিছু কিছু পেঁয়াজ আসছে এবং যার জন্য সরবরাহ কম থাকার কারণেই বাড়ছে। অপরদিকে যদি কৃষকদের কথা বলতে চাই, কৃষকরা কিন্তু এই দামে বিক্রি করতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা বলছেন যে এবার পেঁয়াজ উৎপাদনেও তাদের বেশ টাকা খরচ হয়েছে। প্রতি বিঘায় প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো খরচ হয়েছে 1 বিঘা জমি পেঁয়াজ উৎপাদন করতে। আর প্রতি বিঘায় কিন্তু আমরা শুনেছি যে 25 থেকে 26-27 মণ পর্যন্ত পেঁয়াজ উৎপন্ন হয়। তাতে আমরা হিসাব করে দেখেছি যে সব খরচ দিয়ে কিন্তু 2000-এর উপরেই তাদের খরচ হয়। আর আজকে যে দামটা রয়েছে, এই দামটা মোটামুটি তাদের সুন্দর রয়েছে এবং তারা লাভবান হচ্ছেন বলে আমরা জানিয়েছি। আর অন্যান্য বাজারে যে আড়তগুলো রয়েছে মানিকগঞ্জে, সেখানে কালকে 4500 টাকা মন পেঁয়াজ বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মিম, এই ছিল পেঁয়াজের হাট থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের পেঁয়াজের আড়ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদ জামান, জানাচ্ছিলেন পেঁয়াজের সরবরাহ এবং দরদাম বিষয়ে সর্বশেষ।